নয় দফা নিয়ে যুগপৎ আন্দোলনে নামবে বিএনপি। জানিয়ে দেব বিএনপির গণমুখী আন্দোলন। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকালে। জানিয়ে দেব সরকার বিরোধী সমাবেশের ডাক ইমরান খানের। এবং জানিয়ে দেব বঙ্গোপসাগরের লঘুচাপ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব তুমভ্র সীমান্তে ফের মর্টার শেল, আতঙ্কে স্থানীয়রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নয় দফা নিয়ে যুগপৎ আন্দোলনে নামবে বিএনপি। নয় দফা দাবি সম্বলিত আন্দোলনের রূপরেখার খসড়া প্রস্তুত করছে বিএনপি। সংশ্লিষ্ট সব প্ল্যাটফর্ম ও দলের সঙ্গে আলোচনা করে এই রূপরেখা চূড়ান্ত করা হবে। এরপর খুব শিগগিরই তা জাতির সামনে উপস্থাপন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ নয় দফা সামনে নিয়ে যুগপৎ আন্দোলনে নামবে বিএনপি সহ সমমনোনা দলগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব শিগগিরই আন্দোলনের রূপরেখা প্রকাশ করা হবে। স্বৈরাচারী কর্তৃত্ববাদী অবৈধ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। দ্বিতীয় দফায় আন্দোলনের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে সবাই একমত হয়ে দাবিগুলো জনগণের সামনে উত্থাপন করা হবে। জানা গেছে, নয় দফা দাবি চূড়ান্ত করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। গত 2 অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা সংলাপে ইতিমধ্যে 3টি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। তারা সবাই সরকার পতনের লক্ষ্যে নয় দফার সঙ্গে একমত পোষণ করেছে। জানা গেছে, অক্টোবর মাসের মধ্যেই সব দলের সঙ্গে আলোচনা শেষে রূপরেখা চূড়ান্ত করে নভেম্বরের সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হতে পারে। আর ডিসেম্বর মাসে মাঠের আন্দোলনে নামতে পারে যুগপৎভাবে বিএনপি। এর সমমনা দলগুলো যেসব দাবি নিয়ে যুগপৎভাবে মাঠে নামবে বলে জানা গেছে, সেগুলো হলো বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বর্তমান সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় অথবা অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে নতুন নির্বাচন কমিশন গঠন ও নতুন নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং সহনীয় পর্যায়ে রাখা, ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন এবং অন্যান্য সকল কালো আইন বাতিল করা, খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতা, আলেম, ওলামা ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা ও যারা কারাগারে আছেন তাদের মুক্তি দেওয়া, জোরপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, গুম ও খুনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের শাস্তি নিশ্চিত করা। বিএনপির গণমুখী আন্দোলন। ক্রমাগত জনদুর্ভোগে উন্নয়নের সব বলি ফিকে হয়ে যাচ্ছে। সরকারের একতরফা প্রচারণা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আম জনতা। সাধারণ মানুষের বেঁচে থাকার কষ্ট বাড়ছে দিন দিন। তাদের এখন নুন আনতে পান্তা ফুরায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি, অসহনীয় যাতায়াত ভাড়া, অস্বাভাবিক পরিবর্তন ব্যয়, লোডশেডিং ও গ্যাস সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। সরকার দফায় দফায় বিভিন্ন পণ্য ও পরিষেবার দাম বাড়িয়ে সাধারণ মানুষের বেঁচে থাকার যাতনাকে পরিহাস করছে। দলীয় রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ মানুষ অনেকটা বাধ্য হয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। দীর্ঘদিন পর তারা বিরোধী দলের জনস্বার্থ সম্পৃক্ত আন্দোলন কর্মসূচিতে সাড়া দিচ্ছে। জনসমর্থনে বলিয়ান প্রধান বিরোধী দল বিএনপি বিগত 2 মাসে জানমালের ক্ষয়ক্ষতি, সরকারি দল ও পুলিশের হামলা মামলা, গ্রেপ্তার, ভয়ভীতি ও উস্কানি উপেক্ষা করে রাজপথের কর্মসূচিগুলো নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সরকারি দল ও পুলিশের সহিংস প্রতিরোধ উপেক্ষা করে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশগুলোতে লোক সমাগম বাড়ছে। সংগত কারণেই বৃদ্ধি পেয়েছে বিএনপি নেতাকর্মীদের আত্মবিশ্বাস। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন, আন্দোলনে গুণগত পরিবর্তন। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের অনেকেই মনে করেন, প্রায় 1 দশক পর বিরোধী দলের রাজপথের আন্দোলনে একটি ইতিবাচক ধারা সূচিত হয়েছে। বস্তুত এটি সম্ভব হয়েছে ক্ষমতার রাজনীতির চেয়ে জনগণের জীবন জীবিকার অধিকারকে কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার কারণেই। সামষ্টিক অর্থনীতির অস্থিরতায় জনজীবনে সৃষ্ট অস্তিত্বের সংকট, হতাশা ও অনিশ্চয়তাকে রাজনৈতিক কর্মসূচির প্রধান ইস্যু নির্ধারণ করে বিএনপি বিজ্ঞতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকালে। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ মঙ্গলবার বিকাল 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সব নেতাকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এ সভায় জাতীয় সংসদের ফরিদপুর দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী 5 নভেম্বর আসনটিতে উপনির্বাচনের ভোট অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের শেষ দিন ছিল শনিবার। এদিন পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্রের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট জামাল হোসেন হালিম, শাহাদফ আকবর লাভু চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, মনিরুজ্জামান সর্দার, কালাচাঁদ চক্রবর্তী কাজী, দেলোয়ার হোসেন, এবিএম শফিউল আলম, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ লায়েকুজ্জামান, সায়েম আমির ফয়সাল শামী ও বাহালুল মজনুন চুন্নু। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নুর পক্ষে দলের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত তিনি আবেদনপত্র জমা দেননি বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। সেই থেকে প্রয়াত এই প্রভাবশালী নেতার আসনে কে হবে নৌকার মাঝি তা নিয়ে সালতা ও নগরকান্দায় আলোচনা ও কৌতূহলের শেষ নেই। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের নিয়ে পক্ষে বিপক্ষে সাধারণ মানুষের পোস্ট মর্টেমও অব্যাহত আছে। চায়ের দোকান সহ বিভিন্ন আড্ডা ও আলোচনায় এই আসনের ভোটারদের কাছে এটাই এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর উত্তরসূরি হিসেবে তার বড় ছেলে আইমান আকবর চৌধুরী বাবলু ও ছোট ছেলে শাহাদফ আকবর চৌধুরী লাভু দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। প্রয়াত এ নেত্রীর পরিবারের একজন সদস্য যুগান্তরের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন যে যাই কিছু বলুক না কেন শেষ পর্যন্ত তাদের পরিবারের সদস্যদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। অবশ্য দলের একটি সূত্র বলছে পরিবারের বাইরেও অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। সরকার বিরোধী সমাবেশের ডাক ইমরান খানের। নতুন করে আবারও সরকার বিরোধী সমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইমরান খান দলীয় কর্মীদের ইসলামাবাদে হাকিকি আজাদি মার্চ এর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী 9ই অক্টোবর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর পর যে কোনো সময় দলীয় কর্মীদের নিয়ে লং মার্চ হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ফেডারেল রাজধানীতে তার বাণী গলার বাসভবনে অনুষ্ঠিত একটি দলীয় বৈঠকের সময় ইমরান খান খাইবার পাখতুয়ানখোয়া এবং পাঞ্জাব প্রদেশের দলীয় কর্মীদের সরকার বিরোধী বিক্ষোভের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন এবার পূর্ণ প্রস্তুতি নিয়েই স্বাধীনতা মিছিল বের করা হবে। এক প্রতিবেদন অনুযায়ী ওই বৈঠকে শাহ মাহমুদ কুরেশি, পারভেজ খাত্তাক এবং ইয়াসমিন রশিদ সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ইমরান খানের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা খারিজ করেছে। ইসলামাবাদের হাইকোর্ট সোমবার আদালতের 5 সদস্যের একটি বেঞ্চ এ রায় দিয়েছেন। চলতি বছরের 20 আগস্টে ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়। 20 আগস্ট ইসলামাবাদের F9 পার্কে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে এক নারী বিচারক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলা থেকে রেহাই পেতে আদালতে একটি হলফনামা জমা দিয়েছেন ইমরান খান। এতে তার বক্তব্যের জন্য ক্ষমা চান, পরে আদালত সন্তুষ্ট হয়ে এ রায় দিয়েছেন। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে বর্তমান সরকারের বিরুদ্ধে বারবার সমাবেশ করেছে PTI। দলটির প্রধান ইমরান খান বারবার জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র আগাম নির্বাচনই পাকিস্তানের অর্থনৈতিক রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে পারে। তার মতে সময় মতো নির্বাচন হলে দেশ আজ যে অর্থনৈতিক সংকটের মুখে। বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়
উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সাথে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় বাতাসের গতি দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় 25 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। তুমুভ্র সীমান্তে ফের মর্টার শেল, আতঙ্ক স্থানীয়রা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম ও তুমুভ্র সীমান্তের ওপারে মিয়ানমারের বর্ডার পুলিশ ক্যাম্প থেকে পরপর 3টি মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল সোমবার আগস্ট ও সেপ্টেম্বর মাসের ওই সীমান্তে টানা কয়েকদিন সেগুলির ঘটনায় আতঙ্ক বাড়ে স্থানীয়দের। মর্টার শেল ও মাইন বিস্ফোরণে ঘটে হতাহতের ঘটনাও। তবে কিছুদিন ধরে সীমান্তের ওপারে কিছুটা পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু গতকাল থেকে ফের মর্টার শেল ও গোলাগুলির শব্দে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার কারণে আছেন বেশি আতঙ্কে। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা 6:30 বা 6টার দিকে তুমুভ্র সীমান্তের ওপরে বিজেপি ক্যাম্প থেকে পরপর 3টি মর্টার শেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তুমুভ্র এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, হঠাৎ করে আজ পরপর 3টি মর্টার শেল বিস্ফোরণের শব্দ শুনেছি। এই শব্দের নতুন করে আবারও শুরু হয়েছে। এ ব্যাপারে ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, আমি বান্দরবান থেকে রওনা দিচ্ছি, বিস্তারিত এলাকায় গিয়ে বলতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজেপির পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমুভ্র কোনারপাড়া এলাকায় 4,200 জনেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। আশ্রয় শিবির ঘেঁষে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড় রয়েছে। পাহাড়ের ওপর বিজেপির একাধিক তল্লাশি চৌকি রয়েছে। এসব চৌকির পাশাপাশি বাংকার খনন করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রোহিঙ্গার নেতা দিন মোহাম্মদ বলেন, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরতে না পারে সেজন্য সীমান্ত জুড়ে বিজেপি স্থল মাইন পুঁতে রেখেছে। এসব মাইনে গত 5 বছরে 6 জন রোহিঙ্গা মারা গেছে। শূন্য রেখার রোহিঙ্গারা সবসময় আতঙ্ক থাকে। গত 13 আগস্ট থেকে তুমুভ্র সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি পাহাড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। সর্বশেষ গত 28 আগস্ট এবং 3 সেপ্টেম্বর দুই দফায় 4টি মর্টার শেল তুমুভ্র উত্তরপাড়া ও 22 ফাড়ি এলাকায় এসে পড়ে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও অং কিয়াও মোকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ।